সালের কটায় স্কুল? আমার 10টা, 10টা মানে 10:30 না 11টায় প্রার্থনা হয়। তো আমি ব্যাগ নিয়ে এসেছি। আফসারা 3টে পরোটা নিয়েছে জানো, সেদিনে 2টো দিয়েছি, বলছে মা অনেক টেস্টি ছিল, 3টা দিবে। 3টা পরোটা, আলু ভাজা। মাস্টার করো, মাস্টার করো। কি বলছে ঘর মানে? গুড মর্নিং বন্ধুরা, সিম্পল হাউস ভাই বলাকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আর দেখতেই পেলে আকসারা স্কুল চলে গেল, আর সকাল থেকে মানে তোমাদের সামনে আসা হয়নি, ভিডিও স্টার্ট করা হয়নি। এই তো 10টা বাজলো, আকসারা স্কুল গেল, তো ভাবলাম এবারে ভিডিওটা স্টার্ট করি। আর রান্নাবান্না অর্ধেকের বেশি হয়ে গেছে, তো চলো ধরো তোমাদেরকে দেখিয়ে দিই কি কি রান্না করেছি সকাল থেকে। একদম ব্যস্ততা ছিলাম সকাল থেকে। আর আকসারা আকসারা বাবা তো খেয়ে চলে গেছে, আর আমি রাকেশ এখনো বাকি আছি খেতে, যে খাবো এবার আমরা। তো তোমাদেরকে তার আগে দেখিয়ে দিই সকাল থেকে কি কি কাজ করেছি। যে দেখো আকসারাকে পরোটা করে দিয়েছিলাম, তো তেরি নিয়ে গেছে 3টে, এখনো 2টো আছে, রাকেশ খাবে বেলা করে। আর এই যে এইটা বেগুন, সিম, পুঁই শাক, আলু, সরষে বাটা দিয়ে একদম মাখা মাখা করেছি। আর এই যে আলু ভাজা, তার সঙ্গে আলু ভাজা। আর এই যে বিনস, বিনস ভাজি হয়েছে পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ ভাজা হচ্ছে, সকালবেলা ভাত খাওয়া হবে। আচ্ছা আকসারা খেয়ে গেছে, দেখাচ্ছি ডিম একটা ভেজেছিলাম, তার অর্ধেকটা খেয়েছে। আচ্ছা সকালবেলা এই যে ভাত হয়েছে, আর যে বেগুন পুড়িয়েছিল এইটাও চাটনি হবে এখন। আচ্ছা তারপরে এই যে মাংস রান্না হয়েছে, তো দেখতেই পেলে সকাল থেকে কত কাজ হয়েছে। এবারে আমরা খাওয়া দাওয়া করে তারপরে বাসন টাসন ধুয়ে তারপরে এবারে বিছানগুলো, আজকে বিছানার চাদরগুলো ভাবছি চেঞ্জ করব। এক সপ্তাহ হয়ে গেছে চেঞ্জ হয়নি বিছানার চাদরগুলো, তো বিছানার চাদরগুলো চেঞ্জ করব। আর তারপরে ঘর মোছা, এবারে চলতেই থাকবে কাজ। তো তোমাদের সঙ্গে শেয়ার করবো কী করবো। ব্যাগ পেপার আনতে যাচ্ছে, এই যে এরকম পেপার দেখতে পাচ্ছ, স্কুলে সব কি কাজ দিয়েছে। এই যে এরকম পেপার আনতে যাচ্ছে, ও আসলে খাবে, তৎক্ষণ চলে আসবি জলদি। চপ পাওয়া যাবে ওখানে, সব কি হলো চপ নিয়ে আসবি। হ্যাঁ দুটা চপ মানে কি সেই তোমার ওই যে ওখানে চপ করবে সন্ধ্যায় পায় চপ ওই দিকে সবাই, তুই কোন দিকে যাবি? আমি রাজা বাজার যাব। রাজা বাজারে চপ পাওয়া যাবে নি? পাওয়া যায়, কিন্তু তুমি সেই ওখানে চপ খাবি? চপ হলেই হচ্ছে, যা ওদের ছেলে চলে আসলো চপ পেঁয়াজি নিয়ে, তো আমরা খেতে বসে গেছি। আর বেগুনটা যে দেখিয়েছিলাম, বেগুনটা চাটনি করেছি, আলু ভাজা নিয়েছি আর মাছ ভাজা নিয়েছি। তো আমি জল ঢেলে খাবো, আর আমার ছেলে খাচ্ছে শুকনো ভাত। ও শুকনো ভাত চপ আর পেঁয়াজি পেয়ে গেছে না, ও খেয়ে নেবে। আর পেঁয়াজি চপ খাওয়ার একদম রাজা,
মানে রাকেশ কি বলতো, ও মিষ্টি জিনিস পছন্দ করে না, আর আকসারা হচ্ছে মিষ্টি জিনিস পছন্দ করে, আর ই হচ্ছে ঝাল ঝুলটা বেশি পছন্দ করে। তো এখানে তিন বেলায় যদি চপ পেঁয়াজি দেওয়া হয় ও তিন বেলায় খেয়ে নেবে। আর এই যে জল ঢালা ভাত খাচ্ছি, আর জল ঢালা ভাতটা সকালবেলা খুবই টেস্ট লাগে আমাদের, মানে দুপুরের থেকে সকালবেলা ভাতটা বেশি ভালো লাগে খেতে। কেননা সারা রাত ধরো সেই রাতের ধরো 9টার দিয়ে খাওয়া, এবারে একদম তার ফিরে সকালবেলা 9টা 10টায় খাওয়া, তা আমার মনে হয় ওই জন্যে বেশি টেস্ট লাগে। তো এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আমি এবারে বিছানাটা বাগিয়ে নেবো। তো প্রথমে রাকেশের রুমটা আগে বাগিয়ে নিই। আর এই যে দেখতে পাচ্ছ কম্বলটা এখনও গরম পড়ে গেছে, কিন্তু কম্বলটা এখনও আমার ছেলে জড়িয়ে শুয়ে থাকে। তো আমি ভাবছি যে তুলে দেবো তুলে দেবো, আবার বলছে না মা আমি কম্বলটাকে একদম জড়িয়ে শুয়ে থাকি। এমনিতে রুমটা গরম, আর এই সব থেকে রাকেশের রুমটাই বেশি গরম। আকসারা রুমটা বেশ মোটামুটি ঠান্ডা আছে, আমাদের রুমটা ওইদিকে জানালার দিকে অনেক বাতাস বয়ে, বেশ ঠান্ডা আছে। আর এই রুমের জানালা নেই, বুঝতে পারছো, পেছন দিকে মানে একটা জানালা নেই, একদম দেওয়াল। আর আকসারা রুমের দিকে একটি জানালা আছে আর কি। তো রুমটা অনেকই গরম, তবু কম্বল ছাড়বে না। তো আর কি করব, কম্বলটা তো পড়েই আছে, আর আমার একটা করে কাঁথা এখন গায়ে দিই, ভোরের দিকে লাগে আর কি। তো দেখতে পাচ্ছ আমি বিছানার আর পুরোনো বিছানাটা তুলে নিলাম, চাদরটা তুলে নিয়ে এই যে কাঁচা একটা ধোয়া মেলে দিচ্ছি, আর ওয়ার্ডগুলোও খুলে নিয়েছি। তো ভাবলাম সব কটাকেই একদম কেচে নেবো। আর এই যে মোটামুটি আমার বিছানাটা বাগানো হয়ে গেছে, আর এইটা এখন চলবে 1 সপ্তাহ। তো ছেলে মেয়ে তো বড় হয়ে গেছে, খুব একটা নোংরা হয়নি, তবু শরীরের মানে ঘাম গন্ধ লেগে লেগে তো 1 সপ্তাহ ধরে তো একটা অন্য টাইপেরই গন্ধ হয়ে যায়। তাই কি করি, সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করে দিই। আর ছোট বাচ্চা থাকলে তো একদিন দুদিনেই চেঞ্জ করতে হতো, তো আমার ছেলে মেয়ে তো বড় হয়ে গেছে, তো ওই 1 সপ্তাহ চেঞ্জ হলেই হবে। আর এমনিতে রাকেশের রুমটা খুবই কম ব্যবহার হয়, শুধুমাত্র রাকেশই পড়াশুনো করে, তারপর আমার রুমে সব, আমার রুমে সব কেন, ও ঘরে যে টিভিটা আছে, সব থেকে বড় কথা হচ্ছে টিভিটা আছে, টিভিটা আছে বলেই ওই ঘরে সব খাওয়া দাওয়াও মানে ঘুমোনো মানে আড্ডা দেওয়া সব দিক থেকেই টিভি ঘরে। ওদিকে রাকেশ ভাবলাম যে আমাকে হয়তো কিছু বলছি, কিন্তু না, ও আসলে গেম খেলছিল, গেম খেলতে খেলতে কথা বলছিল। তা আমি এই যে আমার রুমটা বিছানাটা বাগিয়ে নিচ্ছি, আর আমি আমার যে বালিশের যে ওয়ার্ডগুলো আছে ওগুলো খুলবো না, খুব একটা নোংরা হয়নি, ভাবলাম যে ওগুলো থাক, শুধু বিছানাটা একটু ঝেড়ে টুড়ে একটু বাগিয়ে দিই। আর এই যে একটা গামছাই করে আমি ঝটকিয়ে দিলাম, ঝটকিয়ে নোংরাগুলো মানে গুঁড়ো গুঁড়ি কিছু দিন নোংরা ছিল মানে ফেলে দিলাম আর কি ঝটকিয়ে। আর এখানে আমি চাদরটা মেলে দিচ্ছি, এটা সাদা চাদরটা, কিন্তু এটা উজালা দিলে আরও ভালো লাগবে, কিন্তু উজালা দেওয়া হয়নি কাঁচার সময়, ভাবি যে নিয়ে যাব, নিয়ে যেয়ে বসবো, কাঁচার পর দেওয়া হবে, আবার ভুলে যাই। তো যাই হোক, মোটামুটি আমার বাড়িতে তো ছোট ছেলে নেই, আর এতটা নোংরাও হয়নি, মোটামুটি চাদরটা ভালোই আছে, তবু এক এক জায়গায় ধসকি আছে আর কি। তো চাদরটা ধসকি গেলেও মোটামুটি এখন কাজ চলে যাচ্ছে, এখন ফেলবো না, আরও ভালোভাবে একদম ছিঁড়ে গেলে তারপর ফেলবো, ফের না ফেলবো ফেলবো বলা ভুল, এই আমাদের সব কাঁথা হবে। তো এই যে একদম কাঁথা হলে ভিতরে যে কাপড়গুলো দেওয়া হয়, মানে উপরে কাপড় থাকবে, ভিতরে বিছানার চাদর দিয়ে কাঁথা সুন্দর কাঁথা হয়ে যাবে। আর দেখো এদিক থেকে ক্যামেরাটা লাগিয়ে দিয়েছি, কত সুন্দর রুমটা দেখাচ্ছে, মানে ক্যামেরাতে বেশি ভালো লাগছে রিয়েলের থেকে, বেশ খুব সুন্দর দেখাচ্ছে। আর এখানে পুরোনো গান চলছে, একদম মোহাম্মদ রফির পুরোনো গান। আর এবারে আকসারা তো স্কুল চলে গেছে, একা হাতে সব কটাই কাজ আমাকে করতে হচ্ছে, তো থাকলে টুকটাক একটু বলে দিই করে। তো বন্ধুরা এই যে আমার দুটো রুমে বিছানাপত্র সব গুছানো হয়ে গেছে, এবারে ঝাড় দিয়ে মুছে নেবো, আর ওইদিকে ভাতটা হচ্ছে ভাতটা নামিয়ে নেবো, তারপর মুছা টুছা করে আর তোমাদের সঙ্গে দেখা করছি, টান টান করে একদম ফিরবো। তো বন্ধুরা তো এইদিকে ভাতটা নামিয়ে মুছামুছি করে তারপর চলে এলাম গোসলখানাতে, আর গোসলখানার মেজারটা এত নোংরা হয়ে গেছে, ভাবলাম নির্মা দিয়ে একটু ঘষে দিই।
আর ওই আক্সারা থাকলে কি হয়, যেটা বলতে ভুলে গেলাম, আক্সারা থাকলে এই যেমন তোমার ঘর মোছার জলটা রেডি করে দেয়, তারপরে যে মাদুরটা তুলে দেয়, জলের বোতলগুলো নিয়ে যে রান্নাঘর রাখে টুকটাক, তখন মানে একটু করে নিত কাজগুলো, বলে দিলে একটু করে নিত। এখন স্কুল খুলে দিয়েছে, একটু অসুবিধে হচ্ছে একা করতে। আমি 2 বছর মানে আলসি হয়ে গেছি, কেননা আক্সারার একটু হেল্প লিয়ে লিয়ে সত্যি একটু আলসি হয়ে গেছি। যখন স্কুল খুলছ না, মানে খুলছিল না, তখন বলছিলাম যে স্কুল কেন খুলেনি, দিন রাত ছেলে মেয়েগুলো যেমন ঘরে গাজন করছে, এখন খুলে দিয়েছে অসুবিধা হচ্ছে, মানে মানে খুললেও দোষ, না খুললেও দোষ, মানে সব দিক থেকেই দোষ। কি কি বলবো আর, কিছু বলার নেই, কিন্তু আবার অভ্যাসে পরিণত হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ, ভালোভাবে মেজেটা ধোয়া হয়ে গেছে, আর ওইদিকে জলটা যে যেদিকে যায় ওইদিকে চুল আটকে গিয়েছিল, চুলগুলো হাতে করে তুলে ফেলে দিলাম। ওই যে আমার চান হয়ে গেছে, এখন বাজে 12:30। এখন বাজছে 12:30, এবারে খাওয়া দাওয়া হবে। আমার প্রথম আমার শ্বশুর শাশুড়ি খেতে দিয়ে দেবো, তারপর আমরা খাবো, কিন্তু কোনো টাইম টেবিল নেই, যে যখন আসবে খাবে। আক্সারা গেছে তো স্কুলে, আর প্রচুর রোদ দিয়েছে আজকে। আমি চান টান করে জামা কাপড় কিছু কাচিনি, এরকম গাদ দিয়ে রেখে দিয়েছি, কালকে কাচবো সকাল সকাল। আমার কি বলো তো, বেলা হয়ে গেলে আর জামা কাপড় কাচতে ইচ্ছা করে না, যা হবে সকালবেলা, সকালবেলা জামা কাপড় কেচে নিলে অনেকটা হালকা হয়ে যায়। আর রান্নার মধ্যে সবজি কাটা থাকলে কি খাচ্ছিলাম দেখবে, এই যে এটা খেতে অনেক ভালো লাগে আমাকে। বন্ধুরা দেখতে পাচ্ছ, আক্সরা আসছে, ওই দেখো ওই দেখো ওই দেখো, এত রোদ যে আমি দেখতে পাচ্ছি না। আমি তো জানালাটাই বসছিলাম, খিদে লাগছে না? এদিকে ওদিকে কোথায় যাবে, তোমার রুমে ব্যাগ রাখবে তো। জামা কাপড় জানো কালকে স্কুল আছে, সাবজেক্ট হয়েছে আজকে? আজকে সর্বপ্রথম হলো অঙ্ক, তারপর হলো বিজ্ঞান, তারপর তারপর কি ভুলে গেছে, ঠিক আছে জামা কাপড় ছেড়ে। এ হলো কি, ইংলিশ হলো, তারপর ভূগোল হলো, তারপর আচ্ছা জামা পরে আর কি করো, হাত পা ধোও, মুখ টুকে ভালো করে জল দিবে, বুঝতে তরকারি গরম করছি। এই যে আকসারা হাত পা ধুয়ে তারপরে মুছামুছি করছে, আর এই যে আমি খেতে দিয়েছি তরকারিপাতি সব গরম করে, আর এই যে আকসারা টিভি দেখতে দেখতে এখন খেতে বসেছে। এইদিকে চা বানাচ্ছি, ছেলে আর আমি খাবো, আকসারা তো এই মাত্র ভাত খেয়েছে, ও খাবে না। আর সবার প্রথমে চাটা আমি করেছিলাম, চারটার সময় করেছিলাম, আর শ্বশুরকে প্রথমে দিয়েছিলাম, ওই চাটাই আবার গরম করে আমরা খাবো এখন। তো ছেলেকে দেবো আর আমি খাবো, আর আকসারা তো এক্ষুনি ভাত খেয়েছে, আর কি খাবে, ও খাবে এখন, মানে খাবে কিছু না কিছু খাবে, কিন্তু এখন লয় হয়তো সন্ধ্যাবেলা
7:30-8টা সময় এরকম খাবে, আর মুখ সবসময় চলতেই থাকে। দেখবো ভাত খাওয়ার আগে চকলেট খাচ্ছে, হয়তো লেস খাচ্ছে, কুরকুরা খাচ্ছে, এরকম করে। তারপর এখানে বিস্কুট আছে, বিস্কুটের প্যাকেট আমি কিন্তু ছিঁড়ে এখন ডিবায় ঢালিনি, ভাবছি এই গুঁড়াগুড়িগুলো আমি খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে যে বিস্কুটের প্যাকেট ঢালবো, তো পরে এখন আমি আগে এগুলো খেয়ে নিই তারপরে। আর যে এই জায়গাটায় বসে চা খেতে খুবই ভালো লাগে, কেননা এখান থেকে পুরো ভিউটা ভালো দেখা যায়, একদম পুকুরের ধার। আর কিন্তু এই যে সবুজ সবুজ দেখতে পাচ্ছ, এটা পুকুর কিন্তু, এটা ঘাসে পুরো ঢাকা, কচুরিপানা আর অন্যান্য যাবতীয় যে গাছ হয় সেই একদম পুরো ঢাকা। আর কত সুন্দর দেখাচ্ছে, কত রকমের পাখির আওয়াজ, কাকের আওয়াজ। আর এখানে যে একটা পেয়ারা গাছ ছিল, আমার আগের ভিডিওতে দেখেছো কি না জানি না, তো পেয়ারা গাছ ছিল, সে পেয়ারা গাছে এত সুন্দর সুন্দর পাখি বসতল, টিয়া পাখি, কত রকমের ছোট ছোট নীল রঙের পাখি, লাল রঙের পাখি, কত রকমের পাখি এসে বসতল। সেই সত্যি সেই পাখিগুলোকে অনেক মিস করি। আর এই যে এখানে বসে বসে ভিউ দেখছি আর আমি এখানে চা খাচ্ছি। তো বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে বলবে, একটা লাইক দিও, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমাদেরকে এইভাবেই সাপোর্ট করো। তো বন্ধুরা আবার ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর তোমাদের জন্য সবসময় দোয়া রইলো।